আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেরার পিছনে আমি রাত্রি আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আমার নতুন ব্লগে। আজকে আমার কক্সবাজার পার্ট 3 ভিডিওটি আপলোড করতে যাচ্ছি। জানি একটু লেট হয়ে গিয়েছে, তারপরও নিয়ে হাজির হয়ে গেলাম। বিগত কয়েকটা দিন আমি একটু অসুস্থ ছিলাম, ঠান্ডায় গলাটা বসেছিল, তাই ভয়েস ওভার একেবারেই দিতে পারছিলাম না। এখনও গলাটা বসে আছে, তারপরও ভয়েস ওভার দিচ্ছি, তাই আজকের ভয়েসটা খুব বেশি ভালো হবে না, এর জন্য আমি আগেই সরি বলে দিচ্ছি। আচ্ছা, আমি আজকে একটি কটেজ রিভিউ করতে চলে এসেছি। আমাদের কক্সবাজারে এবারের এই কটেজটি ছিল ওয়ান অফ দ্যাম, এটা খুবই ভালো লেগেছে। এটা একেবারে কলাতলি বিচের উপরেই বলতে পারেন। অ্যাকচুয়ালি এটা এতটাই বিচের কাছে, এখান থেকে হোটেল রামাদাও পিছনে দেখা যায়, মানে লিটারালি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই এটা অ্যাকচুয়ালি শেয়ার না করে পারলাম না। আমার কাছে এটা বেশি ভালো লাগছে যে নাইট ভিউটা সাথে লাইভ মিউজিক, মানে এক কথায় অসাধারণ। যারা এরকম মিড রেঞ্জের মধ্যে একটা সুন্দর কটেজ ফিল নিতে চান কক্সবাজারে, আমি নিঃসন্দেহে বলবো এটা আপনি নিতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হবে। তাদের সার্ভিসও খুব ভালো, অ্যান্ড রুম থেকে মাশাল্লাহ যে ভিউ পাওয়া যায়। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমরা এর আগে একটা হোটেলে ছিলাম, তো ওখান থেকে চেক আউট করে দেন এখানে আসছি। এখন প্রায় 12টা দুপুর টাইম, তারপর এখানে এসে আমরা রুমে চলে যাব সরাসরি, কারণ আমরা আগের দিন রাতেই বুকিং করে দিয়ে গিয়েছিলাম, কারণ ওই রুমটা যে রুমটাতে আমরা যাব ওটা খালি থাকে না, আগেই বুকিং করে রাখতে হয়। তো প্রথমেই আমি আমাদের রুমের যেই সুন্দর ভিউ রুমটা সেটাই এক্সপ্লোর করছি, চলেন আপনাদের সাথে নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু পর্দা দেখা যাচ্ছে এখন, কারণ পুরোটাই গ্লাস করা রুমে। রুমে দুটো বড় বেড ছিল, সোফা ছিল, টুকিটাকি যা লাগে ড্রেসিং টেবিল, আলমারি, মানে একটা রুমে যা যা থাকে কমপ্লিমেন্টারি সব কিছুই ছিল। সাথে তাদের রুমে দুটা বারান্দা ছিল অ্যাটাচড, সামনেরটা থেকে মিউজিক প্লাস ভিউ দুটোই উপভোগ করা যায়, পিছনটা থেকে ঠিক সেম ওপেন বারান্দা, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। পিছনের যে বারান্দাটা আছে সেখানে খুব অ্যাস্থেটিক কিছু ছবি তুলতে পারবেন আপনারা, মানে এক কথায় আপনার কাছে মনে হবে যেন এটা কক্সবাজার নয় সেন্ট মার্টিন। খুবই ভালো লাগছে। এই যে বারান্দাটার কথা বলছি, এখানে আমি অনেকগুলো ছবি তুলেছি, আমি পরবর্তীতে এগুলো ভিডিওতে অ্যাড করব। সামনেও একটি বারান্দা আছে, ওখানে খাবার টেবিল দেওয়া আছে, আপনারা তাদের কাছ থেকে কিছু অর্ডার করলে খাবার সেখানে বসে আরামসে খেতে পারেন, লাইভ মিউজিকও দেখতে পারবেন। সামনে একেবারে পুরো সমুদ্রটা দেখা যায় এখান থেকেই, আর তার সাথে ভিউটা পুরো সানসেট ভিউ। আমি বিকেলে এখানে খুব ভালো একটা সানসেট পেয়েছিলাম, ওটা আমি ভিডিওর পরবর্তী অংশে দেখাবো, আপাতত রুমটা এক্সপ্লোর করি আমরা। মোট কথা এই রুমটা যেখান থেকে আপনি দেখেন না কেন, সব কোণার থেকেই যেন সমুদ্রটা দেখা যায়, আর বেডের উপর শুয়ে শুয়ে সূর্য দেখবেন, আর কি লাগে, আপনি চাইলে বেডের উপর শুয়ে শুয়েও কিন্তু সানসেটটা দেখতে পারেন। আমি ভিডিওতে রুমের প্রাইসটা উল্লেখ করছি না, কারণ সিজনাল এটা কম বেশি হতে পারে, তো আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে রুম প্রাইসটা জেনে নিতে পারেন। আমি সামনের বারান্দায় চলে এসেছি, সামনের বারান্দাটাও অসম্ভব সুন্দর। এই যে টেবিল দেওয়া আছে খাওয়া দাওয়ার জন্য, নিচের এরিয়াটা দেখা যাচ্ছে, তো এই যে এখান থেকে এই বারান্দাটা থেকে পিছনের আমাদের মানে হোটেলটা ও দেখা যাচ্ছিলো, তখনও যদিও বা চালু হয়নি, কাজ চলতেছিল। এখন কটেজটা যদিও বা খুব নিরিবিলি ছিমছাম দেখা যাচ্ছে, এটা যতই সময় বিষয়তে থাকে বিকেল পেরিয়ে রাত হয় আরও জমকালো হয়ে ওঠে, রাতের লাইটিংটা ভীষণ সুন্দর, সাথে লাইভ মিউজিক এক কথায় জমে ওঠে। এখন তো দুপুরের সময়, আমরা ভাবলাম যেহেতু সকালে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করেছিলাম, প্যাটটা এখনও ভরাই আছে, তো সরাসরি বিচে চলে যাব। বিচে গিয়ে দেন সেখানে একটু টাইম স্পেন্ড করবো, তারপর এসে এখানেই আমরা খাওয়া দাওয়া করবো, এটাই ডিসাইড করি। তো আমি কিছু যে বললাম ক্লিপ অ্যাড করব, তো এখান থেকে আমি ছবিগুলো আপনাদের দেখার জন্য সুবিধার জন্য অ্যাড করে দিলাম। আমরা ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি বিচে যাওয়ার জন্য, এখানে আমার মেয়ে প্লে গ্রাউন্ডে খেলা করছে,
বাচ্চাদের এই কীর্তনটা আমার মেয়ে খুবই পছন্দ করেছে। আমরা যখন রাতে বুকিংয়ের জন্য এসেছিলাম তখনও সে খুব আনন্দ করেছে, এখনও সে দিচ্ছে না গিয়ে এখানেই খেলাধুলা নিয়ে ব্যস্ত। ওদিকে আমার হাজব্যান্ড এখনও উপরে, তারপর চলে আসলো, আমরা নিচে চলে আসলাম। এখন হালকা হালকা মৃদু রোদটা খুব ভালো লাগছে, যেহেতু ঠান্ডার সময় গিয়েছিলাম, সকালে বেশ ভালো ঠান্ডা ছিল, কুয়াশা ছিল। এখন যখন রোদটা উঠেছে খুব ভালো লাগছে বিচে সময় কাটাতে। আমার কাছে মনে হয় সমুদ্র মানুষের সকল ক্লান্তি দূর করে দিতে পারে, যেমনটা আমার এখন লাগছে। এতটা জার্নি করে কক্সবাজার আসলেও যখন সমুদ্রটা চোখে পড়ে না, তখন না খুব শান্তি লাগে, এক কথায় মনে হয় সব ক্লান্তি শেষ। ওই যে বাবা মেয়ে বসে, তারা একটু নিজেদের মতো খেলাধুলা করছে, আমিও আবার আমার মেয়ের সাথে একটু ঘুরে নিচ্ছি, সুন্দর সময় কাটাচ্ছি। এই মুহূর্তগুলো যখন রাইসা বড় হয়ে যাবে তখন হয়তো খুব মিস করব। আমি একা একাই একটু হাঁটছিলাম, এখানে কিছু কিছু জায়গায় পানি জমেছিল, দেখতে এত সুন্দর লাগছিল, ঢেউয়ের কারণে বালিগুলি খুব সুন্দর হয়ে আছে। তো আমি খালি পায়ে বেশ এনজয় করছি। নর্মালি তো আমরা খালি পায়ে হাঁটি না, বাট বিচে গেলে কেন জানি মনে হয় খালি পায়ে খুব হাঁটতেই শান্তি। যদিও আমার হাজব্যান্ড বলছিলো যে তুমি কেন খালি পায়ে হাঁটছো, জুতা পরে নাও, শামুক থাকতে পারে, পাটা কেটে যেতে পারে, বাট ওকে কিছু সময়ের জন্য খালি পায়ে হাঁটো। আমি হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে চলে এসেছি মেইন বিচ থেকে, মনে হয় এখন ভাটার সময়, তাই পানিটা অনেকটাই দূরে নেমে চলে এসেছে, অনেক মানুষের দূর পর্যন্তও দেখি চলে এসেছে। তো আমি আবার অত দূর গেলাম না, সামনে থেকে মাঝখান বরাবর যতটুকু জায়গা ওই জায়গাতে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছিলাম। বিচে এসে আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে বালু দিয়ে খেলতে, সে যে কী পছন্দ করছে। নর্মালি তো আমরা এরকমভাবে বালু টালু দিয়ে বাচ্চাদের খেলতে দিয়ে না, বাট বিচে ভাইবসটাই অন্যরকম, সে খুবই এনজয় করেছে। আজকে মনে হচ্ছে যেন সে বিচ থেকে আর যেতেই যাচ্ছে না। আমরা ডিসাইড করেছিলাম যে লাঞ্চ করব সেখানে, বাট কখন যে এতটা সময় পার হয়ে গেল, প্রায় সানসেটের টাইম পর্যন্ত আমরা এখানেই ছিলাম, এতটা সময় পার করে ফেলেছি বসে, মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন অল্প একটু সময় পার করলাম। সমুদ্রের পাড়ে এভাবে বসে থাকতে খুবই রিল্যাক্সিং লাগে অ্যাকচুয়ালি আমার কাছে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল আমরা কটেজে যাব, সেখানে খাওয়া দাওয়া করবো, তারপর আবার চলে যাব ফিশ ওয়ার্ল্ডে মেঘকে নিয়ে, তারপর যেহেতু রাইসা এখানে বেশি এনজয় করছে আমরা বেশি সময়টা এখানেই কাটাই, তারপর ডিসাইড করি যে ঠিক আছে সানসেটের পর না হয় যাব, কারণ ফিশ ওয়ার্ল্ডটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য বেশি এনজয়েবল আমার কাছে মনে হয়। আমাদের হাতে খুব কম সময় ছিল আজকের দিনটা এই হাতে, কারণ আমরা কালকে ভোর সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হব, সকালে আমরা চলে যাব ওই কটেজটা থেকে। আজকে বেশিরভাগ সময়টা কটেজের এখানেই থাকলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এই যে আমরা বিচে আছি, এই বিচ থেকে পিছনে তাকালেই আমাদের কটেজটা দেখা যায়, আমাদের রুমটাও দেখা যায়। তো অনেকটা সময় থাকার পর আমরা এবার ডিসাইড করলাম যে না এখন চলে যাই, আমাদের বারান্দা থেকেই তো সানসেট ভিউ, আমরা না হয় খাওয়া দাওয়া করবো তার সানসেট ভিউটা উপভোগ করবো। ওই যে আমাদের কটেজটা দেখা যাচ্ছে, বাবা মেয়ে হেঁটে চলে যাচ্ছে, আমি একটু ভিডিও করে দিলাম। এখান থেকে আমাদের কটেজটার নামটাও দেখা যাচ্ছে, স্যান্ডি বিচ রেস্টুরেন্ট। আমি ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে তাদের ডিটেলস দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। আর হ্যাঁ, যারা থাকতে চান না তারা শুধুমাত্র এখানে রাতে ডিনার করতেও আসতে পারেন, তাদের ডিনারের জন্য আলাদা স্পেস রয়েছে, প্লাস লাইভ মিউজিক তো আছেই, তো এক্সপিরিয়েন্স করে যেতে পারেন কক্সবাজার আসলে। আমরা এয়ারপোর্ট থেকে যে গাড়ি করে এসেছিলাম, তো গাড়ির ড্রাইভার অ্যাকচুয়ালি আমাদেরকে এটা সাজেস্ট করে, সে বলে আমি আপনাদেরকে একটা হোটেলে নিয়ে যাই, আপনাদের কাছে ভালো লাগবে, তো এখানে নিয়ে আসে,
আসলেই আমাদের কাছে খুব ভালো লাগে। তো ওই দিনই আমরা উঠতে চেয়েছিলাম, যেহেতু রুম খালি পাইনি অন্য হোটেলে চলে গিয়েছিলাম। তারপর রাতে এসে আবার ডিনার করি, রুমটা ঘুরে দেখে বুকিং করে যাই। এই যে আমার বারান্দা থেকে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই সানসেটটা উপভোগ করছি, জাস্ট দেখেন একবার, মানে আপনি আমার ওনার বারান্দার রুম থেকে এই ভিউটা পাবেন। আমার হাজব্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস নিয়েছে, যেগুলো আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি, হয়তো অনেকেই দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন। এত সুন্দর ভিউ প্লাস লাইটিং সব মিলিয়ে এবারে কক্সবাজার ট্যুরটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আমরা খুব ভালো একটা সময় কাটাই, সানসেট উপভোগ করি, তারপর আবার রেডি হয়ে যাই আমরা ফিশ ওয়ার্ল্ডের জন্য। কিন্তু আমি এখানে ফিশ ওয়ার্ল্ডের ভিডিওটা অ্যাড করছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। আমাদের আগের রাত্রের ডিনারের কিছু ভিডিও ক্লিপ আমি রাখছি, যাতে আপনারা রাতের ভাইবসটা বুঝতে পারেন অ্যাকচুয়ালি এই রিসর্টটা রাতে কতটা সুন্দর। তাদের এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো, আমি এখানে পাস্তাটা খেয়েছি, পাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি রেকমেন্ড করব যারা ডিনার করবেন তারা পাস্তাটা ট্রাই করতে পারেন। তাদের এখানে আবার ফিশ রয়েছে, মানে সামনে দেখে আপনার যেটা ভালো লাগবে ফিশ আপনি সেটা বলবেন, তারা সেভাবে রান্না করে দিবে। এটা আমার বেশি ভালো লেগেছে, তাদের ফিশের কোয়ালিটি বেশ ফ্রেশ ছিল। লাইভ মিউজিক চলছে, যদিও বা আমি কপিরাইট ক্লেমের কারণে ভিডিও মিউজিকটা অন করে রাখতে পারলাম না, যদি শোনাতে পারতাম ভালো লাগতো। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমি প্রায় গানগুলো শুনছিলাম ভিডিও থেকে, মানে গানগুলো খুব ভালো লাগছিল, যার কারণে বারবার আমি ভয়েস দিতে গিয়ে আবার থেমে গান শুনছি, একটু লেডি করে ফেলছি বসবার দিতে। আমি চেষ্টা করবো গানগুলো রাখার, দেখি পারি কিনা। যারা বাজেটের মধ্যে মারমিট বিচ রিসোর্টের ফিল নিতে চান তারা অবশ্যই এই কটেজটিতে উঠতে পারেন, আমি বলতে পারবো অবশ্যই এনজয় করবেন, খুব ভালো সময় কাটবে আপনার। তো আমরা রুম টুম দেখে বুকিং করে ফেলেছি, এখন আমরা একটু ডিনার করে নেব। এই যে আমার পাস্তা চলে এসেছে, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, তারপর আমার মেয়ে এখানে অনেকটা সময় খেলাধুলা করলো। রাতে রুমের ভিউটাও খুব সুন্দর ছিল, তাই আমি এখানে আমাদের রুমের ভিউটাও অ্যাড করব। উপর থেকে খুব সুন্দর লাগছে আমাদের বারান্দা থেকে এই ভিউটা। এটা হলো পরের দিনের ক্লিপ, তখনও গান চলছিল, আমরা বারান্দা থেকে গান এনজয় করছিলাম, ভিউটাও করছিলাম।
যারা এখন পর্যন্ত আমার এই ব্লগটি দেখছেন, যাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যারা আগের দুটি পার্ট এখনও দেখেননি, মিস করে ফেলেছেন, তারা পিন কমেন্ট থেকে অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।